সুপ্রিয় দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার বৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক যারা জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন অধ্যাপনা করছেন এবং করবেন বলে ভাবছেন সেই সঙ্গে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সকল সদস্যবৃন্দ ও বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সকল শিক্ষার্থীবৃন্দ তাছাড়া আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার সকল পাঠকসহ আমার প্রাণপ্রিয় প্রিয় জন্য ঈদুল আজহার আজাহার শুভেচ্ছা ও অভিনন্দন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জীবনে বয়ানুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি এই প্রত্যাশা নিয়ে শুরু করছি দুই সালের আগস্ট মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি অপেক্ষা করবে বিশেষ করে কোন তারিখে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে বা কোন তারিখে কর্মের পদোন্নতি হবে কর্মের সাসপেনশন উইড্রো হবে এমনকি কর্ম ব্যাপক দেশে হবে তাছাড়া কোন তারিখে ব্যবসায়ীদের নতুন ব্যবসা বাণিজ্য চালু হবে বা ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে যা বিক্রয় করে আপনারা প্রচুর অর্থের মালিক হবেন সেই সঙ্গে কোন তারিখে ব্যবসা বাণিজ্যে মন্দা যেতে পারে কর্মক্ষেত্রে চাপের মধ্যে থাকতে পারেন কর্ম হারাতে হতে পারে বা কর্মের সাসপেনশান হতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কেসের ঝামেলায় পড়তে হতে পারে কত তারিখে আর কত তারিখে মামলা মোকদ্দমায় জয়লাভ করতে পারেন যার ফলে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ কত তারিখে প্রশস্ত হবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে যারা দীর্ঘদিন কারাবাস ভোগ করছেন তাদের কারা মুক্তির পথ কবে প্রশস্ত হবে এমন কি বিশেষ করে যারা মাস ব্যাপী লটারি ধরে চলেছেন তাদের কত তারিখে লটারি ধরলে কন্যা রাশির জাতক জাতিকারা লটারি পাবেন আর কোন তারিখে ধরলে লটারি প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের কত তারিখে বিবাহ আর প্রেমিক প্রেমিকাদের প্রেম বিবাহের মাধ্যমে কত তারিখে স্বীকৃতি পেতে পারে বা দাম্পত্য জীবন কত তারিখে কটুতায় ভরে তুলতে পারে দাম্পত্য জীবনে বিচ্ছেদ করতে পারে বা সন্তান সন্ততি নিয়ে মনোবেদনার কারণ হতে পারে সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের আক্রোশের শিকার হবেন কত তারিখে আর কত তারিখে শত্রুর আক্রোশ থেকে মুক্ত হবেন সেই সঙ্গে ভাই বোনের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে এই মাসে পিতামাতার শরীর স্বাস্থ্য কেমন থাকবে তাদের কাছ থেকে কতটা সহযোগিতা পাবেন এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে নাকি সংকটকালের দূরে থেকে মজা দেখবে এই সকল শত শত প্রশ্নের উত্তর নিয়ে বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের দুই সালের আগস্ট মাসের তারিখ অনুযায়ী ভাগ্যফল বলা হবে তো আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো যে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে পাশে থাকা লাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমার প্রাণ প্রিয় দর্শকদের তার আগে বলে রাখি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এখানে ভালো লাগা বড়ো কথা নয় তারই অনুযায়ী আমার দেওয়া অপ্রেডিকশান আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে যদি মিল তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে আপনাদের প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসব কন্যা রাশির জাতক জাতিকাদের পয়লা আগস্ট দুই হাজার একুশ ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির অষ্টমে মেষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে অপরদিকে তৃতীয় এবং অষ্টমপতি সেনাপতি মঙ্গল আপনার রাশির দ্বাদশে শুক্রযুক্ত হয়ে পরিভ্রমণ করবে তাছাড়া সমগ্র মাসেই কিন্তু আপনার রাশির উপর রাহুর নবম দৃষ্টি পড়বে যার ফলে মাসের শুরুর দিনটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভ ফল বয়ে আনবে না বিশেষ করে দূর থেকে আকস্মিক কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ পথে আটকে যেতে পারে সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা শোচ্চার হয়ে আপনার ফসলি ক্ষেত পুকুরের মাছ নষ্ট করেও ক্ষান্ত হবে না মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা মোকদ্দমা ঠুকে দিতে পারে তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্র বহন ও অস্ত্র শস্ত্রের থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী ও সঞ্চয়ী হতে হবে তবেই না দিনটির দুর্যোগ কাটাতে সক্ষম হবেন তবে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ না করাই সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার দুই থেকে চৌঠা আগস্ট দুই হাজার একুশ ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির ভাগ্যস্থানে তুঙ্গস্থ পরিভ্রমণ করবে তুঙ্গস্থ রাহুকে সঙ্গে নিয়ে যার ফলে দুর্যোগের কালমেঘ দূরীভূত হবে সুদিনের সূর্য উদিত হবে এমনকি দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নস্বাদ বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রশংসা চালতে পারে এমনকি বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন অসিরেই বিবাহের ডাক পড়তে পারে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে যার ফলে আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন ধর্মান্তরকরণ প্রভাব প্রতিপত্তির বারবারন্ত দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে তবে শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে হবে সেই সঙ্গে দুই চাকার বাহন বর্জন করতে হবে বা অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে সুপ্রিয় দর্শক এবার পাঁচ ও ৬ আগস্ট দুই ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির দশমে অর্থাৎ কর্মভাবে মিথুন রাশির উপর দিয়ে পরিবহন করবে যার ফলে പ്ലേ <laughs> রাশি জাতক জাতিকাদের দিন দুটিতে বিশেষ করে যারা বেকার যুবক যুবতী আছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে মনে রাখবেন দশমস্থ চন্দ্রের উপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিপাত পড়বে যার ফলে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে অচল ব্যবসা সচল হতে পারে ব্যবসায় বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করতে পারে তাছাড়া শিক্ষার্থীদের মনোবল গুণ চাঙ্গা করে তুলতে পারে যার ফলে এক্সট্রা অর্ডিনারি বলে কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারেন অবশ্য গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে এতদূর সত্ত্বেও মামলা মোকদ্দমা উৎকট অপ্রীতিকর ঘটনার সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন এবং দিন দুটি স্মৃতির পাতায় লিপিবদ্ধ করে রাখতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার সাত ও আটই আগস্ট দুই হাজার একুশ ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির একাদশে গ্রহ রবি এবং বুদ্ধির দেবতা বুধকে সঙ্গে নিয়ে কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে অবশ্য তার উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টিপাত পড়বে তথাপিও কন্যা রাশির জাতক জাতিকাদের দিন দুটিতে বিশেষ করে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল এমনকি দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন এমনকি হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অচিরেই স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে তাছাড়া দীর্ঘদিনের ধার কর্য ও ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাটবাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন অচিরেই পূর্ণ হবে এমনকি যারা লটারি জুয়ারে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ট্রাক্ট ব্যবসায় নিযুক্ত আছেন তারা ঝোঁক বুঝে কোপ মারুন এই দুটি দিন আপনাদের জন্য ইতিহাস হয়ে থাকবে বা ভবিষ্যতের ভিত গড়তে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার নয় থেকে এগারোই আগস্ট দুই ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির দ্বাদশে অর্থাৎ সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে প্রেমের দেবতা শুক্রাচার্য ও সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে যার ফলে দ্বাদশস্থ চন্দ্র তার উপর শুক্র এবং মঙ্গলের জ্যোতি এবং সেই সঙ্গে বৃহস্পতির সপ্তম দৃষ্টি অর্থাৎ শুভ মিশ্র ফল প্রদান করবে যেমন আয় তেমন ব্যয় হয় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে তথাপিও জীবন অবসানের সম্ভাবনা নেই বললেই চলে এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা দূরে থেকে লালায়িত হবে কিন্তু প্রকৃত পক্ষে আপনার ক্ষতি সাধন করতে পারবে না তবে প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলাফেরা করতে হবে নচেত অর্থ মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত হতে পারেন সেই সঙ্গে সম্পত্তি সংক্রান্ত ঝামেলার মীমাংসা হওয়ার সম্ভাবনা অবশ্য অনেকাংশে বেশি তবে এই সকল মীমাংসা করতে আপনাকে কঠোর শ্রম মেধা প্রযুক্তি এবং কৌশল অবলম্বন করতে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে সেই সঙ্গে দুই চাকার বাহন যথাসম্ভব সুপ্রিয় দর্শক এবার বারো ও তেরোই আগস্ট দুই হাজার একুশ ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে প্রেমের দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে সেই সঙ্গে সর্বগ্রাসী গ্রহ রাহুর নবম দৃষ্টিপাত পড়বে যার ফলে মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা করে তুলবে এমনকি যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর পারে এমনকি নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভ সংবাদ প্রাপ্ত হবেন সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে তথাপিও উপহার উপ ঢৌকোনাদিও কম প্রাপ্ত হবেন না সব মিলিয়ে দিনটি আপনাদের জন্য শুভ এবং সম্ভাবনাময় হয়ে থাকবে তাতে সন্দেহের কোনো রূপ অব সুপ্রিয় দর্শক এবার চোদ্দ ও পনেরোই আগস্ট দুই হাজার একুশ ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির ধনভাবে অর্থাৎ তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তার উপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টিপাত পড়বে তথাপিও অর্থ উপার্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা বিল পাশ হতে পারে পাওনা টাকা আদায় হতে পারে অচল ব্যবসা সচল হয়ে উঠতে পারে এমনকি ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে সেই সঙ্গে ধার কর্য ও ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে এমনকি মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে তাছাড়া আপনার সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজের ভক্তি শ্রদ্ধা মা বাবার একক আশীর্বাদ নিয়ে দিন দুটিকে স্মৃতির পাতায় লিপিবদ্ধ করে রাখতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার ১৬ ও সতেরোই আগস্ট দুই হাজার একুশ ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির তৃতীয় তুঙ্গস্থ কেতুকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে তার উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে আর রাহুর সপ্তম দৃষ্টি তো থাকবেই যার ফলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে এমনকি ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান করতে পারে তাদের সহযোগিতায় স্বপ্ন পূরণ নিশ্চিত করতে পারে সেই সঙ্গে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন অসিরেই বিবাহের ডাক পড়তে পারে এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ এমনকি কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন তবে রাগ জেদ ক্রোধ অহংকার এবং হটকারি সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে লোকে ভুল বসতে পারে সন্দেহ চোখে দেখতে পারে সেদিকে নজর না দিয়ে নিজস্ব মেধা প্রযুক্তির বলে দিন দুটিকে অতিক্রম করতে হবে তবেই না কিন্তু সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আঠারো ও উনিশে আগস্ট দুই হাজার একুশ ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির চতুর্থে ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে যার ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন যা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগতে পারে নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হতে পারে মালিক ভাড়াটিয়া দীর্ঘদিনের মতানৈক্যের অবসান করতে পারে এমন কি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে যার ফলে দীর্ঘদিনের লালিত স্বপ্ন স্বাদ বাস্তবায়িত হবে এমনকি মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে তবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে এমন কি আপনাকে অতিথি সেবা ব্যস্ত হয়ে থাকতে হবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণযোগ পরিলক্ষিত হচ্ছে সুপ্রিয় দর্শক এবার কুড়ি ও একুশে আগস্ট দুই হাজার একুশ ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির পঞ্চমে পঞ্চমপতি শনি মহারাজকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে যার ফলে শিক্ষার্থীদের জন্য নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে তাদের এক্সট্রা অর্ডিনারি বলে কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারেন এমন এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন যা আপনার চলার পথের পাথেও হবে সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে এই বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে মজবুত আসন পেতে সহযোগিতা করতে পারে এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তি এমনকি একাত্মতার বন্ধন দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার ২২ থেকে চব্বিশে আগস্ট দুই ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশি ষষ্ঠে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে কুম্ভ রাশি উপর দিয়ে তার উপর মঙ্গলের সপ্তম দৃষ্টিপাত পড়বে তথাপিও দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত হবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে যার ফলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে এমনকি ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়তে পারে সেই সঙ্গে অবশ্য দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে তাছাড়া অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে দুর্জনেরা আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জেলে দেওয়ার চেষ্টা করতে পারে তাই তো দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলাফেরা করতে হবে নচেত অর্থ মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি তাছাড়া নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক এবার পঁচিশ ও ছাব্বিশে আগস্ট দুই হাজার একুশ ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির সপ্তমে মিন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে এবং তার উপর শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টিপাত পড়বে তথাপিও বিবাহযোগ্যদের বিবাহ প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি বা নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠতে পারে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটতে পারে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসরা সাজতে পারে এমনকি যাদের জীবনসাথী ও জীবন সঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় সেন তাদের কর্মপ্রাপ্তির বাস পূর্ণ করতে পারে তবে মনে রাখবেন জীবন সাথী বা জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মনোবেদনার কারণ হতে পারে তাই তো শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি সময় উপযোগী চিকিৎসকের পরামর্শ মোতাবেক চলা সমীচীন হবে এতদূর সত্ত্বেও মন ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে সুপ্রিয় দর্শক এবার সাতাশ ও আঠাশে আগস্ট দুই হাজার একুশ ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির অষ্টমে মেষরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তো অষ্টমস্তর চন্দ্র সাধারণত ঘাতক প্রমাণিত হয় তাই তো অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে ভ্রমণকালীন সাবধানে চলতে হবে নসেদ চোর সিটিংবাজ পার্টি লুটতরাজ প্রভৃতির ক্ষপ পরে পড়ে সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে দূরে থেকে দেখবে কোন রূপ সহযোগিতার হাত বাড়াবে না তাই তো রাগ জেদ ক্রোধ অহংকার বর্জনের সাথে পরিশ্রমী মিতব্য কৌশলী হতে হবে এমনকি লটারি জোয়ারে শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ ঘাতক প্রমাণিত হতে পারে সুপ্রিয় দর্শক এবার উনত্রিশ থেকে একত্রিশে আগস্ট দুই হাজার ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির ভাগ্যস্থানে তুঙ্গস্থ হয়ে পরিভ্রমণ করবে রাহুকে সঙ্গে নিয়ে তো তুঙ্গস্থ রাহু এবং তুঙ্গস্থ চন্দ্রের জ্যোতি বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন এক কথায় চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসরা সাজতে পারে তাছাড়া নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভ সংবাদ প্রাপ্ত হতে পারেন এমনকি আপনারা এই সময়ে যদি একটি বৃক্ষ রোপণ করেন সেই বৃক্ষ অদূর ভবিষ্যতে ফুল ফল এমনকি সংকট কালে ছায়া দিয়ে বাঁচাবে তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে এমনকি শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে তো দর্শকবিন তো এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এখানে ভালো লাগা বড় কথা নয় আমার দেওয়া প্রেডিকশান আপনাদের তারিখ অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর জীবনযাপন করুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার